হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা চেন শোম্যানের 15 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। আর তুমি যদি 14 নম্বর এপিসোড না দেখে থাকো বা আগের এপিসোডগুলো না দেখে থাকো, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আগের এপিসোডগুলো লিঙ্ক দিয়ে রেখেছি। এর সাথে সিজন 1-এর যে 12টা ভিডিও রিলিজ করেছিলাম আমরা, সেটার প্লেলিস্টের লিঙ্কও দিয়ে রেখেছি। তো বাড়তি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। তবে গাইস, ভিডিওটা স্টার্ট হওয়ার পূর্বে ছোট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে। আর তোমরা জানো বিজ্ঞাপন আসলে কি করতে হবে, আমি এখানে বেশি কিছু বলতে পারছি না। তো যাই হোক, আজকে যে অ্যাপটার বিজ্ঞাপন রয়েছে, এই অ্যাপে কিন্তু 8888 টাকা রিয়েল মানি উইন করার একটা অপরচুনিটি রয়েছে এবং অ্যাপের নাম হচ্ছে বিভি অ্যাপ, এবং এটা সাইন আপে শুধুমাত্র 500 টাকা বোনাস দিচ্ছে। আর এছাড়া তুমি যদি স্ক্রিনে লেখা র্যান্ডম প্রোমো কোডটা ইউজ করো, তাহলে পেয়ে যাবে 5টা ফ্রি স্পিন, যেটার মানে হচ্ছে ডাবল চান্স থাকছে উইদাউট এনি ডিপোজিটে উইন করার। আর এখানে তুমি স্পোর্টস ট্রেডিং করতে পারবে, লাইভ ম্যাচ দেখতে পারবে, এছাড়া অনেক গেম খেলতে পারবে। আর এখানে রেফারের মাধ্যমে তুমি এবং তোমার বন্ধু দুজনেই 300 টাকা পর্যন্ত পেতে পারো, এবং এটা আনলিমিটেড, মানে যত রেফার তত পয়সা পেতে পারো। আর এখানে ডিপোজিট এবং টাকা উইথড্র করা খুবই সহজ, যে কোনো ব্যারের মাধ্যমে তুমি টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবে। তো সাইন আপ করো এবং 500 ফ্রি সাইন আপ বোনাস পাও। কেস ফেব্রিকাস হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সে স্পেনের ফুটবলার। 100% স্পোর্টস বোনাস রয়েছে, লাইভ ক্রিকেট বোনাস, ডেইলি রিবেট এবং ক্যাশব্যাক রয়েছে, 24/7 সাপোর্ট রয়েছে, 100% সেফ এবং ট্রাস্টেড একটা অ্যাপ এটা। এছাড়াও বিভি অ্যাপের অ্যাফিলিয়েট প্রোগ্রামে তুমি জয়েন করে মান্থলি অনেক টাকা আর্নিং করতে পারো। তো পিন কমেন্টে এখানে সাইন আপের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো গত এপিসোডে আমরা দেখেছিলাম যে রিজে কোনো নর্মাল মেয়ে নয়, মানে যদিও সে দেখতে অনেক সুন্দরী, মানে বোমের মতোই দেখতে অনেক সুন্দরী, কিন্তু অ্যাকচুয়ালি সে বোম গার্ল, মানে ভিলেন আর কি। এবং সে ডেনজির সাথে প্রেম প্রেম খেলার ছল দেখিয়ে ডেনজিকে মারার প্ল্যানে ছিল, ডেনজির হার্ট নেওয়ার প্ল্যানে ছিল। তো যাই হোক, ডেনজির উপর সে যখন হামলা করে তখন শার্ক ব্রিম তাকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু পালাতে যাওয়ার সময় শার্ক ব্রিমের উপর সে আবার হামলা করে দেয় এবং এতে শার্ক ব্রিম খারাপ ভাবে আহত হয়ে যায়। কিন্তু শার্ক ব্রিম আহত হওয়ার পরেও শার্ক ব্রিমের ডেডিকেশন লেভেল চেনশোম্যানের উপর এত বেশি ছিল যে ওকে উঠিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু বোম গার্লেরও একটা সুপার পাওয়ার রয়েছে, সেটা হচ্ছে সে ব্লাস্ট করে, মানে বোমের পাওয়ার ইউজ করে সে এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক দ্রুত চলে যেতে পারে। তো ওইভাবে বোম গাল করে কি শার্ক বিমের সামনে আসে এবং শার্ক বিমের উপর হামলা করে দেয়। কিন্তু শার্ক বিম করে কি বোম গালকে ডজ দিয়ে সেখান থেকে আবারও পালিয়ে যায়। তবে শার্ক বিম বুঝে ফেলে যে বোম গাল এত বেশি ফাস্ট যে ওর কাছ থেকে পালিয়ে বেড়ানো একটা বোকামি, কারণ সে বোমের ব্লাস্টের প্রেশার ক্রিয়েট করে এক স্থান থেকে অন্য স্থানে মুহূর্তের মধ্যে পৌঁছে যেতে পারে। তো এই জন্য শার্ক বিম সিদ্ধান্ত নেয় সে এবার রিজের সাথে লড়াই করবে। কিন্তু রিজে তখন একটা সহজ অপশন দেয়, সেটা হচ্ছে দেখ আমার ডেনজিকে দরকার, তুই ডেনজিকে এখানে ফেলে রেখে চলে যা, তোকে আমি কিছুই করব না। কিন্তু বোম ডেভিলের এই অফার শার্ক ডেভিল পুরোপুরি ইগনোর করে, আর তারপর শার্ক ডেভিল শার্ক ফর্মে এসে বোম ডেভিলের উপর হামলা করে দেয়। কিন্তু বোম ডেভিল তো বোম ডেভিল, ওকে এত শক্তিশালী দেখানো হয়েছে যে ও শুধুমাত্র শার্ক ডেভিলকে টাচ করলে একটা ব্লাস্ট হয়ে যায় শার্ক ডেভিল, আর শার্ক ডেভিল এতে মারাত্মক আহত হয় এবং তার অবস্থা এত খারাপ হয়ে যায় যে সে নড়াচড়া করতে পারে না। আর ওদিক দিয়ে আমরা দেখতে পাই কিছু লোকাল ডেভিল হান্টার যাচ্ছিল, আর ওরা তখন দেখতে পায় দুটা ডেভিল মারামারি করছে। তো ওরা তখন গাড়ি থামায় আর নামে, আর বলে এগুলো কি হচ্ছে, কি আজব জিনিস, এক ডেভিল আরেক ডেভিলের সাথে মারামারি করছে, আর আমরা তো ভালোই ভালোই ফেস্টিভ্যালে যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় এটা আমরা কি পেয়ে গেলাম, চলো ওদের দুজনকে গিয়ে মেরে দেই। কিন্তু এইদিকে আমাদের বোম ডেভিলের কিন্তু টাইম নষ্ট করা একদম পছন্দ না, তো এই জন্য করে কি হাতের চুটকি দিয়ে আগুনের একটা স্পার্কেল বের করে এবং ওই তিনজনকে ব্লাস্ট করে মেরে ফেলে, মানে ইনস্ট্যান্ট, কোনো কথা নাই। তো ওই তিনজনকে মারার পরে বোম ডেভিল যখন পেছনে ঘোরে তখন দেখে শার্ক ডেভিল আবারও ডেনজিকে উঠিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছে। তো এরপর আমরা দেখতে পাই পাবলিক সেফটি ট্রেনিং সেন্টারে, যেখানে আগে একজন লোকের সাথে বক্সিং প্র্যাকটিস করছিল এবং ওই ম্যাচটাই জিতে যায় সে। আর তারপর একটা লোক এসে আকিকে বলে, আকি আমার ভাই, তোমার বারবার এখানে এসে আমার লোকদের ট্রেনিং দিতে হচ্ছে। আর তখন আকি ওই লোকটিকে বলে, আমি আপনাকে কখনোই মানা করতে পারবো না নেমো। আর এখান থেকে আমরা জানতে পারি লোকটার নাম হচ্ছে নেমো। তো এরপর নেমে বলে, ও আচ্ছা তুমি আমার কথা না করতে পারো না, তাহলে এক কাজ করো, আবার সেকেন্ড ডিভিশনে ফিরে আসো, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সামনের 5 বছরের মধ্যে আমি এই পাবলিক সেফটির ভাইস প্রেসিডেন্ট হয়ে যাব এবং তোমাকে ওই ডিভিশন সেকেন্ডে প্রমোশন করিয়ে দেবো। আকি তখন বলে, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আর এইসব কথা অ্যাঞ্জেল ডেভিল শোনে। আর তারপর আকে আর অ্যাঞ্জেল ডেভিল যখন একসাথে চলে যাচ্ছিল তখন অ্যাঞ্জেল ডেভিল আকিকে বলে, তুমি ওকে বললে না কেন যে আগামী 5 বছরের মধ্যেই তুমি মারা যাবে? আকি তখন বলে, তুমি এসব কি বলছো, তুমি এটা কিভাবে জানো? তখন অ্যাঞ্জেল ডেভিল বলে, আমি আমার পাওয়ারের সাহায্যে যে কোনো মানুষের লাইফ স্প্যান বা কতদিন বাঁচবে সেটা আমি জানতে পারি। কিন্তু আকি তখন বলে, তুমি এই কথা কিন্তু কাউকে বলবে না, এটা কাউকে বলা যাবে না। আর অ্যাঞ্জেল ডেভিল তখন বলে, তুমি কত ভাগ্যবান, তুমি খুব শীঘ্রই মারা পড়বে। ইশ, আমি যদি এত জলদি মারা যেতে পারতাম তাহলে আর আমার কষ্ট করে কাজ করতে হতো না, আর মারা যাওয়ার পরে কাকেই বা কাজ করতে হয়, আর কি থাকে করার। আর তখনই সেখানে নেমো চলে আসে, আর নেমো আকিকে বলে, জলদি নিচে আসো। আর এরপর যখন ওরা নিচে যায় তখনই দেখতে পায় শার্ক ডেভিল ডেনজিকে নিয়ে এসেছে, অনেক খারাপ অবস্থায় রয়েছিল দুজনেই। তো নেমো তখন বলে, ওরা ফ্রন্ট দরজা দিয়ে গোংরাতে গোংরাতে আসছিল, এটা কি তোমার বন্ধু? আকি বলে, হ্যাঁ ডেনজি আমার বন্ধু। আর তখন আকি শার্ক ডেভিলকে জিজ্ঞেস করে, ডেনজিকে কে কোনো ডেভিল আক্রমণ করেছিল? তখন শার্ক ডেভিল আদমর অবস্থায় বলতে থাকে, বোম ডেভিল আসছে, বোম ডেভিল গান ডেভিলের বন্ধু, ও খুবই ডেঞ্জার
ফ্র্যাঞ্চাইজ খুবই শক্তিশালী। আর তখন আকিশ শার্ক ডেভিলকে জিজ্ঞাসা করে, তুমি এটা কিভাবে জানলে যে বোম ডেভিল গান ডেভিলের বন্ধু? তখন শার্ক ডেভিল কোনো উত্তর দেয় না। আর এরপর আকিশ যখন আবারও জিজ্ঞেস করে, তখন শার্ক ডেভিল বলে, আমি যদি বলে দেই তাহলে লেডি মাকিমা আমাকে মেরে ফেলবে। আর আকি তখন বলে, লেডি মাকিমা? আর ঠিক তখনই বোমগাল সেখানে চলে আসে, কিন্তু বোমগালের রূপে নয়, একেবারে সুন্দরী নায়িকার মতো সিস্টেমে আসে। তো শার্কবিন তখন জোরে জোরে চিৎকার করতে থাকে এবং সবাইকে সতর্ক হতে বলে, কিন্তু নেমো ওই বোমগালকে দেখে বলে, বাহ, এই মেয়েটা তো আসলেই সেক্সি বোম। আর নেমো তখন বলে, হে লেডি, তুমি এখানে আসতে পারবে না, কারণ এটা একটা সিকিউরিটি এক্সটারমিনেশন ফ্যাসিলিটি, এখানে সাধারণ মানুষ আসতে পারে না। আর তখন রিজে ওখান থেকে চিৎকার করে বলে, হ্যালো। আর শার্ক ডেভিল তখন সবাইকে সতর্ক করে দেয় যে ওর সৌন্দর্য দেখে বা ওর সিধা সাদা ভাব দেখে কিন্তু ওকে নর্মালি নেওয়া যাবে না, খুবই ডেঞ্জারাস একটা ডেভিল। আর নেমো তখন আসতে আসতে বলে, ঠিক আছে, এটাকে আমি দেখছি। আর রাকি তখন নেমোকে বলে, নেমো সাবধানে কিন্তু। নেমো বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আর তারপর নেমো তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে, জলদি হেড অফিসে এই খবরটা জানিয়ে দাও, আর ভাইস প্রেসিডেন্টকেও কল করে জানিয়ে দাও। আরেকটা কথা হলো, এই হট মেয়েটিকে তুমি আর কখনো কোথাও দেখেছো? আকি বলে, সিরিয়াসলি নেমো, এই সময় এই কথা? নেমো বলে, না আমি আসলে তোমাকে সাহায্য করছি না, জাস্ট বলছি আর কি। আর ওদিকে রিজে মনে মনে বলতে থাকে, আমি যে প্ল্যান মতো সুন্দরী হিসেবে এসেছিলাম সেটা তো কাজ করলো না, এখন আমাকে প্ল্যান বি কাজে লাগাতে হবে, মানে সবাইকে মেরে ফেলতে হবে। আর তখনই রিজে করিকর গলার যে চেইনটা রয়েছে, ওই যে বোমের যে চেইন বা পিন, সেই পিনটা টানতে শুরু করবে। কিন্তু তখনই সেখানে পাবলিক সেফটির দুজন লোক আসে, একজনের নাম হচ্ছে কাটো আর একজনের নাম হচ্ছে টানাবে। তো এরপর নেমো ওই দুজন লোককে বলে, তোমরা যদি আজকে ওই মেয়েটিকে মেরে ফেলতে পারো তাহলে আজকে রাতে ডিনার এবং ড্রিঙ্কস দুটোই আমার পক্ষ থেকে। আর আরেকটা কথা, এই মেয়েটার উপর বিন্দু মাত্র কিন্তু দয়া দেখাবে না, ওকে একটা পিওর ডেভিলের মতো ট্রিটমেন্ট দেবে এবং এত কষ্ট দিয়ে মারবে যাতে ও ডেভিল হয়ে কেন জন্ম নিয়েছিল এটা ভেবে ওর খারাপ লাগে। তো এরপর আখি নেমোকে বলে, ঠিক আছে আমাকে যেতে হবে, আপনি ওকে সামলে নেবেন। আর নেমো তখন আখিকে বলে, তোমাকে ধন্যবাদ ওকে মারার সুযোগ করে দেওয়ার জন্য, আর এটা তোমার একটা ধার হিসেবে আমার কাছে থাকবে। আর এদিকে আমরা দেখি ওই দুজন লোক ওদের হাত করে কি অ্যাটাক অন টাইটানের অ্যারেন, যেমন ও যে তোমার দাঁত দিয়ে আঙুল কাটে সেরকম করে আঙুল কেটে মেয়েটির দিকে তাক করে। আর তখনই বোম গাল করে কি কাশতে শুরু করে এবং তার মুখ দিয়ে রক্ত বের হয়। আর এটা দেখে নেমো অবাক হয়ে যায় এবং বলে, আরে ভাই, তোমাদের অস্ত্র তো সেই লেভেলের ইফেক্টিভ। আর তখন ওদের মধ্যে একজন বলে, আমরা ওই বোম গালের হৃদয়ের মধ্যে ছিদ্র করে দিয়েছি, যেরকম ছিদ্র ডেঞ্জির মুখে করেছিল। আর ও যদি রক্তপান না করে তাহলে রিজেনারেট করতে পারবে না এবং ওর রক্ত পড়া বন্ধ হবে না, তো এই জন্য আমরা ওকে কিছুক্ষণ এভাবেই ফেলে রাখবো। কিন্তু রিজে তো সময় নষ্ট করার মতো পাবলিক নয়, তো তখনই হঠাৎ করে একটা বোম ব্লাস্ট করে এবং ওর মাথা গলা থেকে আলাদাই করে দেয়। আর সবাই তখন চিন্তা করতে থাকে, বোম গালকে সুইসাইড করে ফেললো? কিন্তু তখনই দেখা যায় রিজে তার মাথাটি হাত দিয়ে ওঠায় এবং ওই মাথাকে বোম হিসেবে ওদের দিকে ছুড়ে মারে। আর তখন একটা বিশাল ব্লাস্ট হয় এবং এত জোরদার ব্লাস্ট হয় যে ওখানে থাকা অর্ধেক মানুষ মারা যায়। কিন্তু সৌভাগ্যবশত এখান থেকে আকি আমাদের ডেঞ্জ এবং শার্ককে নিয়ে চলে গিয়েছে। তো যাই হোক, এরপর রিজে করে কি বোম ডেভিল হয়ে বাকি লোকদের মারতে শুরু করে যারা বেঁচে ছিল। আর তখন নিমোর নজর পড়ে রিজের বডির দিকে, যেটা ওর দিকে দৌড়াতে দৌড়াতে আসছিল মাথা ছাড়াই। আর তখন নিমো করে কি ভয় পেয়ে যায় এবং ফক্স ডেভিলের সাহায্য নেয় এবং ওই বোম ডেভিলের উপর হামলা করতে যায়। কিন্তু তখনই রিজে করে কি ফক্স ডেভিলকে ডস দিয়ে ওর কাছে চলে আসে এবং ওর গলা জড়িয়ে ধরে। আর এরপর নেমো যখন ফক্স ডেভিলের নাম আরেকবার নিতেই যাবে তখন আরেকটা বিস্ফোরণ হয় এবং অর্ধেক বিল্ডিং ধ্বংস হয়ে যায় এবং অনেক লোক মারা পড়ে। আর এতে আমরা বুঝতে পারি যে বোম ডেভিল কতখানি শক্তিশালী এবং কতখানি ইফেক্টিভ। কিন্তু তখনই এখানে বোকা শোকা দুটো লোক আসে এবং বলে, মাস্টার, আমি ডেভিলকে পেয়ে গিয়েছি, ও আমার পিস্তলের সামনে রয়েছে, আমি ওকে শ্যুট করব। আর মাস্টার তখন বলে, হ্যাঁ শ্যুট করো। কিন্তু যখন ওই লোকটা শ্যুট করতে যাবে তখনই উল্টো বোম ডেভিল করে ওকে ব্লাস্ট করে উড়িয়ে দেয়। আর ঠিক ওই মুহূর্তে পেছন থেকে ফক্স ডেভিলের হাত চলে আসে, কিন্তু রিজে কোনোভাবে তখন ওটাকে ডজ দিয়ে ফেলে। তো ফক্স ডেভিল যেহেতু এসেছে আমরা মনে করেছিলাম হয়তো আকি ব্যাক করেছে, বাট আকি নয়, নেমোই এখনো মারা যায়নি। মানে একটা ডেভিল কয়েকজন মানুষের সাথে আর কি তোমার চুক্তিতে থাকতে পারে। তো যাই হোক, বোম ডেভিল তখন নেমোর প্রশংসা করে যে তোমাকে মারা এতটা সহজ নয়। আর তখন বোম ডেভিল করে কি আবার যখন নেমোকে ব্লাস্ট করে মারতে যাবে তখনই পেছন থেকে ফক্স ডেভিল এসে বোম ডেভিলকে খেয়ে ফেলে। তো এটা দেখে নেমো পর অবাক হয়ে যায় যে ফক্স ডেভিলকে তো এবার আমি ডাকিনি, কিন্তু আমরা জানতে পারি এটা করেছে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। আর ভাইস প্রেসিডেন্ট এসে বলে, আমি দুঃখিত যে আমি তোমার শিকার ছিনিয়ে নিয়েছি। আর ফক্স ডেভিল দিকে বলতে থাকে, আহ, এটার টেস্ট একদম বাজে। আর এই কথা বলে ফক্স ডেভিল সেখান থেকে চলে যায়। কিন্তু এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই বোম গালে কিছুই হয়নি, বোম ডেভিল রেগে নেমো আর ভাইস প্রেসিডেন্টের দিকে এগোচ্ছে। তার মানে হয়তো ফক্স ডেভিলের বারোটা বাজিয়ে দিয়েছে বা ফক্স ডেভিলের কাছ থেকে বেরিয়ে এসেছে। আর এদিকে আমাদের আকিকে দেখানো হয় যে গাড়িতে করে ডেনজিকে নিয়ে পালাচ্ছে। আর তখন অ্যাঞ্জেল ডেভিল ওকে বলে, তুমি ডেনজিকে কিছু রক্ত খাইয়ে দাও যাতে দ্রুত রিজেনারেট করতে পারে। আর তখন আকি ফিসার ডেভিলের সাহায্যে একটা ভিশন দেখতে পায়, বলে, কাম সারছে। আর তখনই দেখতে পায় ওরা যে ওদের গাড়ির সামনে বোম ডেভিল চলে এসেছে। মানে এটাই দেখতে পেয়েছিল আকি আর কি ফিউচার ডেভিলের কাছ থেকে। তো বোম ডেভিল এসে এখানে একটা অদ্ভুত হাসি দেয় এবং তার দুই হাতে দুইটা মাথা ছিল, একটা ভাইস প্রেসিডেন্টের আর একটা নেমোর। তো এটা দেখে আকির তো বারোটা বেজে যায় যে ওদেরই অবস্থা, কিন্তু বলে, এত ডেঞ্জারাস মনস্টার। আর তখন বোম ডেভিল বলে, এটা তো শুধুমাত্র আমার শক্তির নমুনা দেখানোর জন্য ওদের মেরে মাথা নিয়ে এসেছি।
কিন্তু আমার শক্তি এর চেয়ে অনেক বেশি। তো তোমরা যদি বাঁচতে চাও ডেনজিকে চুপচাপ এখানে রেখে চলে যাও, আমি তোমাদের কিছুই বলবো না। কিন্তু আকি এটা করে না, আকি করে কি ফটাফট ওর গাড়ির গিয়ার চেঞ্জ করে, মানে গিয়ার হায়ার করে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর এটা দেখে বোমগালের অনেক রাগ হয়, কারণ ও টাইম নষ্ট করা একদম পছন্দ করে না। এরপর বোমগাল বা বোম ডেভিল করে কি আকির গাড়ির উপরে উঠে বসে এবং বলে, আমি যদি এখন এই গাড়িটিকে ব্লাস্ট করে দিই তাহলে তোমরা সবাই মারা পড়বে। আর এরপর যখন গাড়িটা ব্লাস্ট করতে যাবে তখনই এখানে ভায়োলেন্স ফিল চলে আসে, মানে পাবলিক সেফটির আরেকজন আর কি ডেভিল হান্টার, এবং সে বোমগালকে একটা লাথি মেরে নিচে ফেলে দেয়। আর তারপর সে যখন আবার আরেকটা লাথি বোমগালকে মারতে যায় তখন বোমগালকে উল্টো অ্যাটাক করে। আর তখন ভায়োলেন্স ফিল বুঝতে পারে যে এই বোম ডেভিল অনেক বেশি শক্তিশালী, কারণ সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে লাথি মেরেছিল কিন্তু এতে ওই বোম ডেভিলের কিছুই হয়নি। আর তখন ভায়োলেন্স ফিল জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গিয়েছে, এই মেয়েটি আমাদের থেকে অনেক অনেক বেশি শক্তিশালী, ওর সাথে আমাদের পারা কোনোভাবেই সম্ভব না, এখন আমাদের একটা অপশন রয়েছে, এখান থেকে সবাই পালাও। আর তখনই আমরা কবিনীকে নিচে পড়ে থাকতে দেখি। আর এই কবিনী কিন্তু সেই কবিনী যে ওই সিজন ওয়ান থেকে চাকরি বাদ দেয় অবস্থা, মানে চাকরি আর করবে না। তো বোম ডেভিলকে দেখে ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়। আর তখন সে বোমগালকে বলতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে দাও, তুমি যদি চাও আমি জীবন আর পাবলিক সেফটির কাজ করবো, আমি পাবলিক সেফটি ছেড়ে দেবো, আমি একজন নর্মাল মানুষের জীবন যাপন করবো, প্লিজ আমাকে মেরো না। আর তারপর কবিনী কাঁদতে থাকে, কিন্তু এরপর যখন ওপর উঠে তাকায় সে দেখতে পায় যে বোমগাল তো ওখান থেকে চলে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমরা আগে থেকেই জানি বোমগাল শুধু শুধু কাউকে মারে না যদি তুমি রাস্তা থেকে সরে যাও, প্লাস ওর সময় নষ্ট করার মতো সময় নাই। তো এরপর বোমগাল করে কি বোম ব্লাস্টের মাধ্যমে আকাশে উঠতে উঠতে আকির গাড়ি আর টিউ গাড়ির মাঝখানে একটা ট্রাকের উপর এসে পড়ে। আর তখনই হঠাৎ করে ডেনজির জ্ঞান ফিরে আসে। আর ওই মুহূর্তে অ্যাঞ্জেল ডেভিল তখন বলে, চেনশুমিনের জ্ঞান ফিরে এসেছে, কিন্তু আমাদের গাড়ির পেছনেই তো বোমগাল রয়েছে। আকি বলে, ও শিট ম্যান, আমার গাড়িরও রেডিও নষ্ট হয়ে গিয়েছে, আমি কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, ব্যাকআপের জন্য কল করতে পারছি না, এখন আমাদের কি হবে। কিন্তু তখনই চেনশুমিনের ট্রান্সফর্ম হওয়ার আওয়াজ শব্দ পাওয়া যায়, তার মানে আমাদের ডেনজি চেনশুমিন হয়ে গিয়েছে অলরেডি, এবং সে গাড়ির ছাদ কেটে উপরে উঠে পড়ে। আর তারপর অ্যাঞ্জেল ডেভিল ডেনজিকে বলে, ডেনজি তুমি এখনো পুরোপুরি রিজেনারেট হওনি, তুমি এখনো কারো রক্তবান করনি, তুমি কি লড়াই করতে পারবে। কিন্তু ডেনজি এই কথা ইগনোর করে ওই বোমগালকে বলে, আমি যখন মরমর অবস্থায় ছিলাম তুমি তখন আমার উপর হামলা করেছিলে তাই না, আর তখন আমি কি ভেবেছিলাম জানো, আমি শুধুমাত্র এই জিনিসটাই ভেবেছিলাম, আজ পর্যন্ত আমি যতগুলো মেয়েকে পছন্দ করেছি সবাই আমাকে মারতেই চেয়েছে, আসলে সবাই কেন চেনশুমিনের হার্টের উপর পড়ে রয়েছে, কেউ ডেনজির হার্টের কথা কেন খেয়াল রাখে না, আমার ভেতরে কি কোনো হার্ট নেই। তখন বোমগাল বলে, আমি তো তোমাকে বলেছিলামই আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে কখনোই বলিনি আমি চেনশুমিনকে পছন্দ করি, আমি বলেছিলাম ডেনজি আমি তোমাকে পছন্দ করি। ডেনজি তখন বলে, সত্যি তুমি আমাকে ভালোবাসতে? আর তখন নিচ থেকে আকি বলে, আরে গাধা ডেনজিও তোকে আবার বোকা বানাচ্ছে। ডেনজি বলে, ও শিট ম্যান, তার মানে আরেকটু হলে আমি আবারও ভোদাই হয়ে যেতাম। আর এরপর ডেনজিওকে বলে, আমাকে তুই ভালোবাসিস বা না বাসিস তাতে আমার ঘন্টাও যায় আসে না, কারণ আমার কাছে মাকিমা আছে, মাকিমাকে আমি অনেক ভালোবাসি। আর তখন বোমগাল বলে, ও আচ্ছা ওই চুড়েল, ওই চুড়েল তাহলে তোকে কুত্তা বানিয়ে রেখেছে, তার মানে আমি যদি তোকে সাথে নিয়ে পালিয়েও যেতাম কোনো লাভ হতো না, তোর মন ওই চুড়েলের কাছেই থাকতো। ডেনজি তখন বলে, ওকে চুড়েল বলবি না, আর আমার উচিত হয়নি তোকে কিস করা, আমার আগে উচিত ছিল তোর মতো মেয়েকে ধরে গলায় দড়ি বেঁধে পাবলিক সেফটিতে নিয়ে যাওয়া এবং জেলে বন্ধ করে দেওয়া। তখন বোমগাল বলে, তাই ডেনজি আসো তুমি, আমি তোমাকে শেখাচ্ছি কিভাবে ফাইট করতে হয়। তো এরপর ডেনজি করে কি এক লাভ দিয়ে ওই ট্রাকের ছাদের উপরে যায়। আর তারপর ডেনজি বলে, তুমি অলরেডি আমাকে অনেক কিছু শিখিয়েছো, এখন তুমি আমাকে ফাইট করা শিখাবে, ঠিক আছে রেডি হয়ে যাও, আমিও রেডি। আর এর সাথে এপিসোড নাম্বার 15 শেষ হয়ে যায়। তো বুঝতেই পারছো চেনশুম্যানের সিজন 2 কিন্তু আরো অ্যাকশনে ভরপুর এবং আরো মজাদার হতে চলেছে, এবং প্রত্যেকটা এপিসোড আমাদের সেই লেভেলে মজা দেবে। তবে এখন আমার একটা চিন্তার বিষয় যে এই বোমগাল এত বেশি শক্তিশালী যে আমাদের চেনশুম্যান কি পারবে, কারণ বোমগালের যে ধরনের পাওয়ার ও কিন্তু দূর থেকে যে কাউকে অ্যাটাক করে লাটাপেটা করে দিতে পারে, কিন্তু অন্যদিকে আমাদের চেনশুম্যানের পাওয়ারটা কিন্তু সেরকম নয়। তো আমাদের চেনশুম্যান কি পারবে বোমগালকে হ্যান্ডেল করতে, কিংবা এই বোমগালকে হ্যান্ডেল করতে গিয়ে কতখানি ক্ষয়ক্ষতি যে হবে পুরো এই পাবলিক সেফটির, সেটা আমরা মোটামুটি কিন্তু সবাই ভালোই অনুমান করতে পারছি। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার জন্য দোয়া করো, আমি এখনো পুরোপুরি রিকভার হয়নি বাট আগের চেয়ে একটু সুস্থ হয়েছি। টেক কেয়ার, বাই বাই।